মোস্তাফিজুর রহমান, যাকে দলের অনেকেই অটোসাইজ হিসেবে মনে করে। মাশরাফি বিন মুর্তজার পর বাংলাদেশের পেস বোলিং বিভাগে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে মোস্তাফিজুর রহমান, তাই তাকে দলের অটোসাইজ ভাবাটাই স্বাভাবিক। তবে বিসিবির সভাপতি নাজমুল হোসেন পাপন এ বিষয়ে দ্বিরুক্তি প্রকাশ করেছেন, তিনি মোস্তাফিজকে অটোসয়েস মানতে নারাজ। একটা জিনিস, আমরা আগে শুধুমাত্র মোস্তাফিজ নির্ভর ছিলাম একটা সময়, প্রায় দেড় থেকে দুটো বছর, এখন উই স্টিল উই হ্যাভ আদার অপশনস। বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন বলেছেন, আমরা দেড় থেকে দুই বছর মোস্তাফিজের বোলিংয়ের উপর নির্ভর করলেও বর্তমানে আমাদের অন্য অপশন রয়েছে, আর সেই প্রমাণটাও তিনি দিয়েছেন। গত আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওডিআই ম্যাচে বাংলাদেশের তিন পেসার মিলে শিকার করেছে 10 উইকেট, যার মধ্যে ছিল না মোস্তাফিজুর রহমান। আর এই 10 উইকেট নিতে ভূমিকা পালন করেছে হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন। একটা সময় ছিল যখন আমাদের আসল শক্তি ছিল স্পিন, পেস বিভাগে তুলনামূলক ছিল দুর্বল, সেজন্য আমরা স্পিন নির্ভর করতাম। কিন্তু বর্তমানে আমাদের পেস আক্রমণ অনেক ভালো, এবং শুধু মোস্তাফিজই নয়, এছাড়াও আমাদের অনেক অপশন রয়েছে, যারা পেস বোলিংয়ে অনেক অগ্রণী ভূমিকা পালন করছে।